বিসমিল্লাহির রহমান রহিম। মোহনপুর পাবলিক কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। আজ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের পাঠ তিনের চার্লস ও গেলুশাকের সূত্র নিয়ে আলোচনা করব। চার্লসের সূত্র, স্থিরচাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর পরম তাপমাত্রার সমানুপাতিক। বিজ্ঞানী চার্লস সর্বপ্রথম 1787 সালে এবং বিজ্ঞানী গেলুশাক 1802 সালে স্থিরচাপে গ্যাসের তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক সর্বপ্রথম সূত্রাকারে প্রকাশ করেন। যেহেতু বিজ্ঞানী চার্লস সর্বপ্রথম এ বিষয়ে গবেষণা কার্য শুরু করেছিলেন, তাই তার সমানার্থে একে চার্লসের সূত্র বলা হয়। আমরা যদি গাণিতিকভাবে ব্যাখ্যা করতে করি, ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি এবং তাপমাত্রা টি হলেই চার্লসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি, যখন এন ও পি স্থির থাকে। মনে রাখতে হবে চার্লসের সূত্রে পি স্থির। আরেকটা হলো টেকনিক হলো চার্লস লেখলে প্রথম অক্ষর চ আকার চা, আর চাপ লেখতে প্রথম অক্ষর চ আকার চাপ। তাহলে মনে রাখা সহজ পদ্ধতি হলো চাপ স্থির কার ক্ষেত্রে, চার্লসের সূত্রের ক্ষেত্রে। এটাকে যদি আমরা একটা ধ্রুবক সংখ্যা দ্বারা উঠাই তাহলে ভি ইকুয়াল টু কে ইন্টু টি, কে একটি সমানুপাতিক ধ্রুবক। এবার ভি কে টি দ্বারা ভাগ করলে ভি বাই টি ইকুয়াল টু কে। এভাবে যদি আমরা কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করি, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, তাহলে লিখতে পারি কি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু ইকুয়াল টু কি কে। চিত্র বইয়ের আমরা এখন আলোচনা করব, বইয়ের চিত্র দিয়ে। চিত্র মাঝের তিনটা চিত্র দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তৃতীয় চিত্রে, তার মানে মাঝের চিত্রে তাপমাত্রা হলো 200 ডিগ্রি কেলভিন, আয়তন হলো 0.5 লিটার, চাপ 1 অ্যাটমোস্ফিয়ার। প্রথম পাত্রে, দ্বিতীয় পাত্রে, তৃতীয় পাত্রে তিনটা ক্ষেত্রে চাপ কিন্তু সমান। তাহলে আমার এটা চাপ সমান থাকা মানে কি চাপ স্থির। চাপ স্থির থাকলে কার সূত্র? বয়েল চার্লসের সূত্র। তাহলে প্রথম আমরা একটু চিত্রের দিকে খেয়াল করি, মাঝের চিত্রে যদি তাপ 200 কেলভিন হয়, তখন যদি আয়তন যদি 0.5 লিটার থাকে, তাপমাত্রা যদি আমরা হ্রাস করি মানে কমাইয়া দিই, তাহলে অর্থাৎ 200 থেকে যদি 100 নিয়ে আসি, তাহলে দেখা যায় যে আয়তনও কমে। তার মানে বোঝা যায় কি তাপ কমাইলে আয়তনও কমে, তার মানে কি এটার সমানুপাতিক। আবার দেখি যে আমরা যদি তাপ বৃদ্ধি করি 200 থেকে 400 করি, দ্বিগুণ করি, তাহলে আয়তনও তার দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 0.5 থেকে 1 হয়ে যায়। তার মানে কি তাপ বাড়ালে আয়তনও বাড়ে। তাহলে তিনো চিত্রে চাপ স্থির, তাহলে বোঝা যায় কি তাপ বাড়াইলে আয়তন বাড়ে, তাপ কমাইলে আয়তন কমে। তাহলে কার সূত্র? চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রকে আমরা এই লেখচিত্রের সাহায্যে আমরা এবার ব্যাখ্যা করি। এটাও আমরা বইতে দেখব, কারণ এত বড় লেখা আমার শীটে লেখা সম্ভব না, এই কারণে আমি বইয়ের সহায়তা নিতেছি। আমরা তোমরা সবাই বই ফলো করবো বেশি করে। লেখচিত্রের সাহায্যে চার্লসের সূত্রের ব্যাখ্যা। আমরা যদি ভি এর এবং টি এর মান সংগ্রহ করি, তাহলে যদি ভি এর বিপরীতে টি এর লেখচিত্র অথবা টি এর বিপরীতে ভি এর লেখচিত্র অঙ্কন করি, তাহলে মানগুলো বসালে এরকম আমরা গ্রাফ মূলবিন্দুগামী একটা সরল রেখা পাওয়া যাবে। অর্থাৎ স্থিরচাপে নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন বনাম পরম তাপমাত্রা টি লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রগুলোর প্রত্যেকটি মূলবিন্দুগামী সরল রেখা পাওয়া যায়। আবার স্থিরচাপে ভি বাই টি, অর্থাৎ ভি এর মানকে টি এর মান দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, এটা যদি টি এর বিপরীতে লেখচিত্র অঙ্কন করি, তাহলে লেখচিত্র প্রত্যেকটিতেই টি অক্ষের সমান্তরাল একটি সরল রেখা পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকে কী পাইলাম, যেভাবেই আমরা গ্রাফ অঙ্কন করি না কেন, ভি এর বিপরীতে টি অথবা ভি বাই টি এর বিপরীতে টি লেখ অঙ্কন করলে একটু এই পি স্থির থাকে। সবাই একটি এই ভি বাই টির একটি প্রত্যেকটি সরল রেখা সমান্তরাল সরলরেখা পাওয়া যায়, অর্থাৎ পি স্থির থাকে, এখানে কোনো পিয়ের কোনো পরিবর্তন নাই। তাহলে বয়েল এবং চার্লসের সূত্র থেকে আমি যে ক্ষয়ের যে চিত্রটা, এই চিত্রের সাথে বয়েলের সূত্রের চিত্রের একটা যে আসে, সেটা হলো বয়েলের সূত্রটা হলো ভি এর বিপরীতে 1/p। 2015 সালে
কুমিল্লা বোর্ডে এই দুইটা চিত্র দিয়ে একটা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। তাহলে এগুলো একটু ভালো করে পড়তে হবে। এই হলো চার্লসের সূত্র। আবার চার্লসের সূত্র থেকে আমরা যে সূত্রটা পাইলাম এটা চার্লস যে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা চার্লসের হলো বিকল্প সূত্র। তাইলে প্রথমটা সূত্র তোমরা ইচ্ছা করলে প্রথমে শিখে নিতে পারো, ওইটাও কাজে লাগবে, কারণ ওইখান থেকে যে কোনো গ্যাসের আয়তন যে তাত্ত্বিকভাবে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শূন্য হয়ে যায়, এখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারি। প্রমাণ দেখো, পরম শূন্য তাপমাত্রা বা পরম তাপমাত্রা স্কেল আমরা এবং তার তাৎপর্য এইটাও আমরা বই থেকে পড়ব, কারণ এত বড় চিত্র আঁকা সম্ভব না। এখানে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্র থেকেও আমরা একটা সৃজনশীল প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে। এখন আমরা যদি পরম শূন্য তাপমাত্রা কাকে বলি, আমরা সংক্ষেপে বলতে পারি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে, অথবা একবার সংক্ষেপে বলতে পারি যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। পরম শূন্য মানে একবার শূন্য নয়, পূর্ণ মানে গ্যাসটা তরল পরিণত হয়ে যায়। এটাকে নির্ণয় করতে হলে আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা দিতে পারি যে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি ভিজুরু এবং 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো আয়তন যদি ভিটি হয় তাহলে চার্লসের সূত্র আমরা লিখতে পারি ভিটি ইকুয়াল টু ভিজুরু প্লাস টি বাই 273। এখন তো আমরা ভিজুরু কমন নেই, তাহলে ভিজুরু ইন্টু 1 প্লাস টি বাই 273 থাকে। তাপমাত্রা আমরা বৃদ্ধি করলাম, টি থেকে টি এর মানকে আমরা 1 ডিগ্রি ধরলাম, তাহলে আমরা 1 বসাই দিলে এইরকম পাওয়া যায়। তাপমাত্রাকে কমাইয়া মানাসে নিয়ে আসলাম, তখন ভি মানাস ইকুয়াল টু ভিজুরু মাইনাস 1 বাই 273 ভিজুরু। এখন ভিজুরু কমে নিলে 1 মাইনাস 1 বাই 273। তাপমাত্রাকে আরও কমাই দেওয়া মাইনাস 273 নিয়ে আসলাম, তাহলে এখানে ভি মাইনাস 273 ইকুয়াল টু ভিজুরু মাইনাস 273 বাই 73 ভিজুরু। এখন তো আমরা ভিজুরু কমন নেই, তাহলে 1 মাইনাস 273 বাই 73, এখন তো 273 কাটাকাটি যে এক থাকে তাহলে এক থেকে এক বিক্রি শূন্য হয়, শূন্য দিয়ে যদি ভিজুরে গুণ দিই তার মানে কি শূন্য হয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে কি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কি হয়ে গেলো শূন্য হয়ে গেলো, এটাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আচ্ছা, গ্রাফের সাহায্যে আমরা এটাকে ব্যাখ্যা দিতে পারি। যদি টি এর বিপরীতে ভি তাপমাত্রার বিপরীতে আয়তন অঙ্কন করলে তখন এই চাপগুলা এরকম মূলবিন্দুগামী আসে, এই সরলরেখা মূলবিন্দুগামী একটা রেখা পাওয়া যায়। এই চাপের পি ওয়ান পি টু পি থ্রি আমরা যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখা যায় যে মাইনাস 273 এসে সেটা মিলিত হয়। এই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা মানে কোনো গ্যাসের আয়তন একবারে তা শূন্য হয়ে যায় না, অর্থাৎ এই কোনো গ্যাস থেকে কী হয় তরলে পরিণত হয়, এই তরল থেকে আমরা আবার কঠিনে পরিণত করতে পারি। এই হলো চার্লসের সূত্র। চার্লসের সূত্র অঙ্ক আমরা ইনশাল্লাহ আগামী দিন দেখব। তারপরে পরম তাপমাত্রার স্কেল এবং কেলভিন স্কেলের ভিতরে আমরা পরম তাপমাত্রা কেলভিন বা কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের ভিতরে আমরা সম্পর্ক দেখব, কিছু অঙ্ক দেখব আগামী ক্লাসে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।